আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহমদুল্লাহ হামদ الشাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবি আমিন ওয়া আলা আলিহি আত-ত্বয়িবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি বা'দ দূরের এবং কাছের অগনিত অসংখ দর্শক ভাই বন্ধুদেরকে প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আহকামল কোরআনের আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে আমরা যারা শরিক হতে পেরেছি আমরা রব্বুল আলামিন আল্লাহ তাআলার শুক্রিয়া করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কাফেলা শরীক হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে এই দোয়া করি রব্বুল আলামিন যেন এই কোরআন দিয়ে জীবন গড়ার সংগ্রামে আমাদের সব সময় যেন একীভূত রাখেন আমরা যেন এই চেষ্টার সঙ্গে থাকতে পারি এর মধ্যে দিয়ে যেন আমাদের জীবন শেষ হয়ে যায় আর কোরআন যেন আমাদের দুনিয়া এবং আখেরাতের ভালাইয়ের কারণ হয় আল্লাহ রব্বাল্লাহ আলমিন কোরআনের মাধ্যমে যেন কাল কেয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে নাজাদ দেন আমিন আমিনবাল্লাহ আলমিন আমার সম্মানিত ভাই বোনেরা আমরা আলোচনা করছি বাস নম্বর ফোরটি থেকে আর আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ তালা কারো ওপরে জুলুম করেন না দুনিয়াতেও করেন না আখেরাতেও করেন বরং আমরা যে অন্যায় অবিচার যা করি আল্লাহ অনেক কিছু মাফ করে দেন আল্লাহ বহু দেন। যদি আল্লাহ সব মাফ করে না দিতেন প্রত্যেকটা অপরাধের কারণে যদি শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দিতেন তাহলে আমরা একদিনও বাঁচতে পারতাম না এক মুহূর্ত দুনিয়াতে আমরা কন্টিনিউ করতে পারতাম না আমার ভাইয়েরা আমার বোনেরা প্রতি সেকেন্ডে দুনিয়াতে যে পরিমাণ অপরাধ হয় যে পরিমাণ অন্যায় হয় যে পরিমাণ জুলুম হয় যে পরিমাণ অবিচার হয় হয়। যে পরিমাণে আল্লাহর বিপক্ষে যাওয়া হয় আল্লাহর আল্লাহ করা হয় আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে শাস্তি দিতেন তাহলে আল্লাহকে তারপরও দোষ দেওয়া যেত না রবাহ আলমিন যেহেতু রহমানুর রহিম রবুল্লা আলমিন যেহেতু দয়াশীল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ক্ষমাশীল আল্লাহ তাআলা এগুলোকে ইগনোর করেন আল্লাহ তাআলা আমাদেরকে ইমিডিয়েট শাস্তি দেন না কিয়ামতের জন্য এটাকে রেখে দেন যে আয়াত আমরা তেলাওয়াত করেছি এই আয়াতকে আমরা একবার রিপিট করে নিয়ে আলোচনা কন্টিনিউ করার আগে আর মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤتي من لدنه أجرا عظيما نشتوي الله কারো উপরে জার্রা পরিমাণ সামান্য পরিমাণ জুলুম করেন না আর যদি হাসানাত আমল একটাও হয় নেক আল্লাহ অনেক অনেক গুণ বাড়িয়ে দেন আর আল্লাহ তার পক্ষ থেকে আজরে আজিম বড় ধরনের পুরস্কার আল্লাহ সুভায় হুয়া তা আলাদান করেন আমার ভাইয়েরা আমার বোনেরা কেয়ামতের ময়দানে যে দুরবস্থা অবস্থা হবে আমাদের তখন আমরা আল্লাহ মোটেই আমাদের উপরে অবিচার করবেন না আব্দুল আব্লেমা সরুদ বর্ণনা করেন যে কেয়ামতের ময়দানে এমন অবস্থা হবে ইউতাবিল আবদি আবিল আমাতি ইয়াম আল কেয়ামতের ময়দানে বিচারের জন্য কেয়ামতের ময়দানে কোনো বান্দাকে কোন গোষ্ঠীকে নিয়ে আসা হবে ফাইুনাদি মুনাদি আলা রুউসিল আউওয়ালিন ওয়াল ঘোষণাকারী ঘোষণা করে দিবে পুরো কিয়ামতের ময়দানের জন্য হাজা ফুলান ইবনে ফুলান হাইয়ান ইবনে বায়ান এই হলো অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক অমুক গোষ্ঠীর বিচার শুরু হয়েছে মান কানালহু হকুন ফাল ইয়াতি যদি এই লোকের কাছে বা এই গোষ্ঠীর কাছে কারো কোনো হক থাকে এই ব্যক্তি অথবা এই গোষ্ঠী কারো পরে জুলুম করেছে যদি এরকম থাকে তাহলে তোমরা আজ চলে আসো আপনার কি মনে হয় আল্লাহ যখন ইহুদিদের বিচার করবেন ইসরায়েলের তখন ফিলিস্তিনের শিশুরা যারা মারা গেল তাদের ফ্যামিলিরা এরা সবাই এসে হাজির হবে না তখন ইহুদিরা কি জবাব দিবে আল্লাহর কাছে এই দুনিয়ার মোয়ামায় সব কিছু শেষ হয়ে যায় না যাদেরকে অন্যায় ভাবে শাস্তি দেওয়া হয় ফাঁসি দেওয়া হয় যারা ফাঁসি দিল ওই দিন যাকে ফাঁসি দেওয়া হয়েছে সে এসে যাবে আর যারা ফাঁসি দিল তারা আল্লাহর কাছে আসামির কাঠ গড়ায় জাড়ায় যাবে তাদের কি জবাব দিবে আল্লাহর কাছে আও তখন মহিলারা অনেকে খুশি হয়ে যায় বলবে না তাহলে আমার বাবা আমার ভাই আমার স্বামী যারা আমার উপরে জুলুম করেছে তাদের থেকে আমি হক নিতে পারবো এই জুলুমের বদলা আদায় করতে পারবো কারণ ওই দিন তো আপনার বোন আপনার মা আপনার স্ত্রী কেউ আপনার পরিচয় দিবে না ফালা

যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু হলে পরে আল্লাহর হক যদি বান্দা বান্দী নষ্ট করে থাকে এই গুষ্টি নষ্ট করে থাকে আল্লাহ আল্লাহর হক আল্লাহ যা চাইবেন maaf করে দিবেন কিন্তু সমস্যাটা হবে ওয়ালা ইয়াগফিরু মিন হুকুকিন নাসাই শাইআ আল্লাহ সেদিন মানুষের হকের কোনো কিছুই maaf করবেন না কারণ এটা হকুল ইবাদ আল্লাহ নিজের হক যদি কোনো বান্দাবান্দি নষ্ট করছে আল্লাহ মাফ করে দিবেন চাইলে কিন্তু কোন বান্দির হকু কন্যাস আল্লাহ রব্বুল আলমিন মাফ করবেন না ফায়ানসি বলেন নাস। তখন আল্লাহ তালা তাকে একদম মানুষের সামনে তাকে দাঁড় করাই দিবেন আর তাকে বলবেন আর তুই সে হকু কাহম মানুষের যে হক নষ্ট করেছিলে এই হক তাদেরকে ফেরত দিয়ে দাও তুমি একজনকে গুলি করে মেরেছিলে এটা তার জীবন ফেরত দাও তুমি একজনের কষ্ট করে তুমি পয়সা নিয়েছিলে পয়সা ফেরত দাও তুমি একজনের আল ঠেলেছিলে তুমি তুমি এই জমি এখন ফেরত দাও জোর করে একজনের তুমি মেয়েকে ব্যবহার করেছিল এখন এটা তার ইজ্জত ফেরত দাও তুমি এক দেশকে জোর করে দখল করেছিলে এখন ফেরত দাও মুসলমানদেরকে ফিলিস্তিন থেকে উৎখাত করে দিয়েছিলে ফিলিস্তিন তাদেরকে এখন ফেরত দিয়ে দাও এই কথা যখন আসবে তখন যে ব্যক্তির বিচার শুরু হয়েছে সেই ব্যক্তি তখন এই ব্যক্তি দুনিয়া আল্লাহ তো শেষ হয়ে গেছে আমি কিভাবে তাদের হককে ফেরত দিব আমি তো এখন আর দুনিয়ায় যাওয়ার কোন সুযোগ তো তুমি আমাকে দাও নাই তো আমি আমার যে হক নষ্ট করেছি অন্য মানুষের আমি এটা মানুষকে ফেরত দেবো কি করে ফায়াকুল তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে খুজুমেন আ তু কুল্লাজি হাক্কেন হাক্কাহু বেকার্দারি মজলাম আল্লাহ আল্লাহরাব্দুল আলামিন ফেরেস্তাদেরকে বলবেন এক কাজ করো এই লোকের যত নে আমল আছে আর এই নেক আমল থেকে দিতে থাকো যাকে যে পরিমাণ জুলুম করেছে ওই জুলুমের পরিমাণ অনুযায়ী দিতে থাকো কম জুলুম করলে কম দাও বেশি জুলুম করলে বেশি দাও যদি আল্লাহ আসু ভায়ানো হুয়া তাহলে এরকম আমল নামা নিয়ে যান এরপরে দেখা যাবে যে আমল নামা নিতে নিতে তার আমল সব শেষ শেষ হয়ে গেল এখন শুধু আছে পর্যন্ত মানুষের হক হয় নাই তখন আল্লাহ রব আলমিন বলবেন যে যাদের হক সে নষ্ট করেছিল জুলুম করেছিল তাদের গোনাগুলো তার উপরে চাপায় দাও সেটা করা হবে এরপরে তাকে জাহান নামে নিয়ে যাওয়া হবে বিচার করতে গিয়ে আল্লাহ সুভান হুয়াত কোন অবস্থাতেই জুলুম করবেন না আল্লাহ সুভান এবং তিনি সর্ব করবেন এখন আল্লাহর হক যদি কেউ নষ্ট করে থাকে সেটা আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবেন কিন্তু বান্দার হক যখন আপনি নষ্ট করবেন আমার ভাইয়েরা আমার বোনেরা তেয়ামতের ময়দানে ফেরত দিতে হবে দুনিয়ায় হয়তো আপনার ক্ষমতা আছে কিন্তু আখেরাতে আপনার ক্ষমতা থাকবে না আল্লাহ সুফান হুয়া তা আলার কাছে আপনাকে এটা অবশ্যই অবশ্যই ফেরত দিতে হবে তা না হলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ছাড়বেন না কেয়ামতের আদালতের আখেরাতে আপনাকে এর জবাব দিতে হবে আজ পৃথিবী আমার ভাইরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে একটা জালেমদের গ্রুপ আর একটা মাজলুমদের গ্রুপ রাষ্ট্রীয় ভাবে আজ জুলুম চলে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের উপরে জুলুম করে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপরে জুলুম করে এক কালারের মানুষ অন্য কালারের মানুষের উপরে জুলুম করে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের উপরে জুলুম করে জুলুমে জুলুমে অন্ধকার 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 এই পৃথিবী অন্ধকার হয়ে গেছে সব জুলুমের বিচার এই দুনিয়াতে পাওয়ার আশা করা যায় না আর পাইলেও আমাদের জীবদ্দশায় হয়তো আমরা সব দেখে যেতে পারবো না ফিলিস্তিনে যে অবিচার হয়েছে সিরিয়াতে যে অবিচার হয়েছে বোজনিয়াহার যে গভীনতে যে অবিচার হয়েছে গুজরাতে এবং সুরাতে যে অবিচার হয়েছে আর অন্যান্য মানুষের উপরে পৃথিবীতে যে বর্বর নির্যাতন হয়েছে যেভাবে মানুষদেরকে মেছাকার করা হয়েছে মানুষদের জীবন নিয়ে রক্তের হোলি খেলা হয়েছে মানুষদের জীবনকে শেষ করে দেওয়া হয়েছে নারীদের ইজ্জতকে লুণ্ঠন করা হয়েছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষকে হত্যা করা হয়েছে আফগানিস্তানে যা হয়েছে ইরাকে যা হয়েছে আমার ভাইরা এত জুলুমের বিচার দুনিয়াতে আপনি কি করে দেখবেন সব জুলুমের বিচার আল্লাহ রব্বুল আলমিন কে ময়দানে করবেন আর আল্লাহ কারো উপরে জুলুম করবেন না আল্লাহ মাজলুমের পক্ষে থাকবেন আর জালেমের থেকে মাজলুমের হক আদায় করে দিবেন কে ময়দানে ভাইরা যেন আমরা সাবধান হই আমরা যেন নিজেরা জালেম না হই আমরা যেন জুলুমকে পৃথিবী থেকে বন্ধ করি আমরা আমাদের আলোচনাকে কন্টিনিউ করব কিন্তু এর মধ্যে সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক অ্যান্ড ব্যাক সুন আফটার দ্য ব্রেক স্টে ইন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক আফটার দা ব্রেক বিরতির পরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কথা বলছিলাম আজকে দুনিয়া জালেম এবং مظلوم দুই শিবিরে বিভক্ত হয়ে গিয়েছে। আমাদের কথা হলো ফালা তাযলিমুনা ওয়া লা তুযলামুন।clear কথা ইসলামে ফালা তাজলিমুন ওয়ালা তুজলামুন নিজে জুলুম করবে না আর তুমি জুলুমের শিকারও হবে না এটাই হল ক্লিয়ার কাট কথা আমাদের আর আল্লাহ সুবহান হুয়া আলা জুলুমকে পছন্দ করেন না এরপর আল্লাহ সুবহান হুয়া তা আলা কোন অবস্থাতেই কারো উপরে দুনিয়াতেও না আখেরাতেও না কারো উপরে আল্লাহ জুলুম করবেন না আল্লাহ আমাদের মন্দ করতে চান না কার মন্দ কে করে যার মন্দ সেই করে কাজে আপনি নিজে সব সময় নিজে সচেতন হয়ে চলবেন জুলুম থেকে নিজে বাঁচবেন অন্য মানুষের করে যেন জুলুম না হয় সেদিকে খেয়াল রাখবেন তাহলে আপনি আল্লাহর কাছে নাজাদ পাবেন আল্লাহ মেহেরবান আল্লাহ জালেম না এই জন্য দেখেন যদি আমরা আমল ছোটখাটো করি এটাকে আল্লাহরা বলে আলামিন অনেক বড় করে আমাদের জন্য বেনিফিশিয়াল করে আমাদের উপকারী করে আল্লাহ আমাদেরকে নাজাতের কোন জরিয়া আছে কিনা এটা আল্লাহরা বলে আলামিন খুঁজে দেখবেন ওয়া তাকু হাসানা থাই দাইফ অইয়ো অতি মিল্লাদুন হু জন আও জিমা যদি ছোট্ট একটা হাসানাও থাকে ছোট্ট একটা নেক আমল থাকে আল্লাহ আল আমিন এই নেক আমলকে বাড়ান বাড়াইতে থাকেন বাড়াইতেই থাকেন আল্লাহর এটা বড় একটা মেহেরবানী এত বড় মেহেরবানী যে এটা আপনি কল্পনাই করতে পারবেন না আল্লাহ একাহাতে বলছেন মানজা বিল হাসানাতি فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون من جاء بالحسنة جني حلو كاز كربن فله عشر أمثالها الله رب العالمين دوش قوني ميديت لبرايد الله أكبر ومن جاء بالسيئة فلا يجزى ইল্লা مثلها যদি খারাপ কাজ কেউ করে তাহলে একটা খারাপের কারণে একটাই লিখবেন আল্লাহ বাড়াবেন না আর আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের উপরে জুলুম করবেন না যদি খারাপ কাজও বাড়ত তাহলে তো হইয়েই যেত অবস্থাটা কি কাজে আল্লাহ এত বড় মেহেরবান আপনি যদি ছোট্ট একটা চারা গাছ লাগান ওই চারা গাছকে আল্লাহ দশ গুণ বাড়াবেন দশ ডাল দিয়ে দিবেন আরাকায়েতের মধ্যে আল্লাহ ইবেন একে সাতশো গুণ পর্যন্ত বাড়ানোর কথা বলেছেন সুরাতুল বাকরায় মাসালুল্লা রিনায়ুং ফি কো না আমাল হাব্বাহ أنبتت سبع سنابل في كل سنبلة مائة حبة والله يُضَعِفُ لمن يشاء والله واسع عليم جرى الله الراستايك خروص كورت هذا الاكزامبل هولو مثل الذين ينفقون أموالهم في سبيل الله কামাতালি হাব্বা একটা বীজের মতো একটা গ্রেইনের মতো ছোট্ট একটা বীজ আমরা যে বিচি দিয়ে বিভিন্ন গাছ লাগাই মনে করেন ধানের একটা বীজ একটা বীজ থেকে একটা আপনার ডাল বের হলো ডাল থেকে সাতটা শীষ বের হল এক ডালে সাতটা শীষ সব আসানাবিল আর সাতটা শীষের প্রত্যেকটাতে একুম্বুলাতিম বাঃ আর প্রত্যেকটা শিশে একশো করে ধান হয়ে গেল একশো করে গম হয়ে গেল আল্লাহ একেবার কত হলো হান্ড্রেড টাইম সেভেন একশোকে যদি সাত দিয়ে গুণ করেন সেভেন হান্ড্রেড সাতশো হয়ে গেল সাতশো গুণ পর্যন্ত হয়ে গেল। এবার আল্লাহ বলছেন সাতশো পর্যন্তই শেষ নয় রে আল্লাহ যদি চান তাহলে এটাকে আল্লাহ আলামিন আরো অনেক অনেক গুণ বাড়িয়ে দিবেন আল্লাহ অনেক বড় অনেক কিছু জানেন আল্লাহ মূলত মানুষকে নাজাদ দেওয়ার জন্য মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে পথে নেওয়ার জন্য যত পসিবল আছে। আল্লাহ বিট। কিন্তু আমরা আমরা আমাদের আমাদের করতে করতে হবে। হবে। আল্লাহ সবসময় রহম নিয়ে করম নিয়ে ফজল নিয়ে দয়া নিয়ে মায়া নিয়ে আল্লাহর কাজ আল্লাহ করে যাচ্ছেন কিন্তু আমরা তো আমাদের কাজ করি না আমরা আমাদের দায়িত্ব পালন করি না আমার ভাইরা। আমার বোনেরা আমার দর্শক মন্ডলী এজন্যই আমরা কিন্তু সমস্যার মধ্যে পড়ি তাহলে আপনি একটা কাজ করলে প্রথমে তো বাড়বে হলো আপনার দশ এরপরে আবার বাড়বে হলো সাতশো সাতশো থেকেও আরো বেশি বাড়বে যেমন হাদিসে কুৎসি তো সব সরাসরি এসেছে রমজান হাদিসে কুল্লো আমালে ইবন আদম ইউদাহুল হাসান তুমিন আশ্রিয়াম সালিলা সব আমি আছে দেখ আজ দাবা ইল্লা ইল্লাহ সব ফাইল্না হলি ও আনা আজজিবি এমনকি রোজা রাখলে রোজা সাতশোর উপরে চলে যায় বাহান আল্লাহ আবু হুরার রদী আল্লাহ তাহ আলান হুর এক খাদিজ বর্ণনা তিনি বলেছেন যে আবু হরা রাকে এসে কিছু লোকজন যে আসলেন তার মধ্যে রওয়া ইব্নু আবি হাতেমান আবি উসমান আবু উসমান বর্ণনা করছেন যে তিনি আবু হারার রদী আল্লাহ তা আল্লাহর কাছে গেলেন قلت يا ابا هريرة سمعت اخواني بالبصرة يزعمون انك تقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله يجزي بالحسنة الف الف حسنة. ابو هريرة مش هنا تجي تقول الله انه تكنا كي بلو بولو زيزوديك اكتا بهالوكاس كريتا هولي الله رب العالمين اكازر اكازر غونبرايد من ايكو كتاكي تيك فقال ابو هريرة والله আল্লাহর কসম করে বলি বাল সামিউতু নাবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি কি বলতে তিনি শুনেছেন একটু খেয়াল করে শুনবেন ইননা আল্লাহ ইয়া জযীউ হাসানাতে আলফাই আলফ 1000 হাজার না 2000 হাজার বার 1000 হাজার বার না 2000 হাজার বার আলফাই আলফ হাসান আল্লাহ রাব্বুল আলামিন এত দূর পর্যন্ত আগাবেন এটা হতেই পারে 200000 100000 100000 200000 sorry i am a mistake 100000 times not 200000 times it's a koto beshi. i cannot calculate that i'm not that good in maths anyway abu abuherara ayat polishon alen fama dunya. في الآخرة إلا قليل. آخرة أي الدنيا إذا رب هكرو خاو دكو كو. خوبي كوم 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 قوم يا تو كوم. زعل بالحياة الدنيا من الآخرة؟ فما متاع الحياة الدنيا؟ في الاخره الا قليل. تمركي دنيا رزبن كني بشيك وشي آخرتك يسو اخرات رديتم بالحياه الدنيا من الاخره جنناكو فما متاع الحياه الدنيا في الاخره الا قليل آخرة رزتلنا دنيا رجبون اقل القليل. কমের চেয়ে আরো কম এর থেকে কম আর হতে পারে না পারে না পারে না কাজেই আল্লাহ সুভান হল হলেন বড় মেহরবান যদি আপনি একটা ভালো কাজ করেন আল্লাহ এটাকে বাড়াতে থাকবেন যদি আপনি অনেক অনেক গুণ ভালো কাজ করতে পারেন আল্লাহ কত গুণ বাড়াবেন আর যদি আপনি একটা অন্যায় করেন তাহলে আল্লাহ রব আলমিন মাত্র একটা অন্যায়ের সাজা আপনাকে দিবেন কেয়ামতের ময়দানে তারাই হবে সব থেকে বড় মুফলে সব থেকে দরিদ্র হবে তারা গরিব হবে তারা নিঃস্ব হবে তারা যারা কেয়ামতের ময়দানে অনেক সব নিয়ে যাবে কদ কাউকে কষ্ট দিয়েছে কাউকে গালু দিয়েছে কারো হক নষ্ট করেছে এরকম করে অনেক নেকি নিয়েও গেছে আখেরাতে আল্লাহ তাদের নেকিকে যাদের উপরে জুলুম করা হয়েছে তাদেরকে দিয়ে দিবেন আর তার সব নেকি চলে যাবে ওদের গুণাগুলো তোমার নিতে হবে সেই সব থেকে হলো দুর্ভাগা সে হলো সব থেকে গরিব সব থেকে নিঃস্ব ফকির হল ওই ব্যক্তি আল্লাহ যেন আমাদেরকে এরকম না করেন আল্লাহ যেন কেয়ামতের ময়দানে এই কঠিন মুসিবতের দিনে হিসাব যেন আল্লাহ রব আলমিন যেন আমাদের জন্য সহজ করে দেন আল্লাহ আলামিন আল্লাহ তুমি আমাদের হিসাবটাকে সহজ করে দাও আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমল নামা দিয়ে দাও আল্লাহ তুমি আমাদের নেকির পাল্লাটাকে তুমি ভারী করে দাও আল্লাহ তুমি আমাদের গুনাহের পাল্লাটাকে তুমি হালকা করে দাও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল দশ্ন করো কিয়ামতের কঠিন বিচারের দিনে তুমি আমাদেরকে নাজার দাও আমিন আমার ভাইয়েরা বোনেরা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক 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 সুক্রিয়া অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাথে ভবিষ্যতও থাকবেন ইনশাআল্লাহ প্লিজ টিভি বাংলার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহারকাত